সান্ত্বনা দেওয়া, নিজে নিজের কাছেও নিজেকে স্যাটিসফাই করাটা কঠিন, কিন্তু মৃত্যু সবার সবটাই কষ্টের। মৃত্যু আমাদেরকে সবাইকে কষ্ট দেয়, দুঃখ দেয়, এবং যেটা অকাল প্রয়াণ সেটা আরও বেশি দুঃখজনক। মিষ্টিভাষী সজ্জন ব্যক্তি ছিলেন। আমি যখন 98-এ প্রথম ইলেকশনে দাঁড়াই, দাদাও দনপুর বিধানসভা কেন্দ্রে উনি কংগ্রেসের প্রার্থী ছিলেন, তো এর আগে থেকেই সম্পর্ক, কিন্তু 98-এর পর থেকে সম্পর্কটা আরও বেশি আমার সঙ্গে ঘনিষ্ঠ ছিল। মিষ্টিভাষী, সবার সঙ্গে ওনার হৃদ্রতা ছিল, সজ্জন ব্যক্তি, সেটা আমাদেরকেও দুঃখ দেয় সবাইকে, কারণ আমরা একই পরিবারের, একই জায়গার, পরিবারের প্রতি আমাদের সমবেদনা। এবং আগামী দিন আমি মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলবো, আগেও বলেছি, যাতে পরিবারটাকে রক্ষা করা যায়। একটা ছেলে, একজন মেয়ে ওনার রয়েছেন, তো পরিবারটাকে দেখা আমাদের দায়িত্ব, যেভাবে কিছু করা যায় সেটা আমরা দেখবো। এবং মুখ্যমন্ত্রীর সঙ্গে আমি কথা বলেছি আগেও, এবং আজকেও আবার কথা বলবো। আমরা সবাই মিলে ছেলে মেয়েদেরকে কীভাবে ওদের এডুকেশান, এবং ওনার বৌদিকে যেটা আমাদের বোন, সে একটা কর্মসংস্থান দিয়ে কীভাবে পরিবারটাকে রক্ষা করা যায় সেভাবে আমি কথা বলবো, এবং আশা করি কিছু একটা করবো।